ওয়াশিংটন বাংলার তরফ থেকে আমরা রূপরেখাকে জানাই সদর আমন্ত্রণ আমাদের সময় দেওয়ার জন্য। আসুন তার সঙ্গে কিছু কথা বলি। আচ্ছা রূপরেখা, তোমার চাইল্ডহুড কীভাবে কেটেছে, তুমি এই অপশন নিয়ে কি করে একটু কিছু বলো। না, আগে আমি ওয়াশিংটন বাংলার সমস্ত দর্শক বন্ধুকে আমার নমস্কার জানাই। তারপরে আমি শুরু করছি তোমার সঙ্গে যা জিজ্ঞেস করতো, সেটা হলো ছোট থেকেই, মানে একদম যখন ছোট আমি তখন তখনই আমার ছোট দাদু আছে, সে আমার বাবাকে বলে যে আমার ডাক নাম হলো পিঙ্কি। যে পিঙ্কি গলাটা খুব মানে সুন্দর, ও যদি গান করে বা তাকে প্রফেশনে মানে গান শিখতে তাহলে হয়তো ভবিষ্যতে খুব ভালো করতে পারে। তখনই আমার বাবা মা আমাকে গানে ভর্তি করে, আর তারপর থেকে আমার সঙ্গীত চর্চা শুরু করে। মানে সাইমেন্টেনিয়াসলি একদিকে যেমন আমার পড়াশোনা চলছে, পড়াশোনা তার সঙ্গে সঙ্গে গান, এভাবে আমার শুরু হয় আর কি ছোটবেলাটা। তারপরে আমার যখন পেন্টিংয়ের টাইমটা আসে, তারপরে আমি ওখান থেকে আবার আরেকটা অধ্যায় শুরু করি। দর্শকরা অবশ্যই ভাবছি যে তোমার রিয়েলিটি শো কেমন হবে, তুমি কোন সালে রিয়েলিটি শো দেখেছো? আমি অ্যাকচুয়ালি 2005-এ আমাদের ফেম গুরুকুলটা হয়েছিল, তখন আমরা যেমন টিভিতে যখন একটা আসে তারপরে নাম রেজিস্টার করে চলে আসে। তোমাকে কে প্রথম বললো ওখানে যাওয়ার জন্য, তুমি কি নিজেই গেছো না পুরস্কার করেছো? না, অ্যাকচুয়ালি ওই ইন্টারন্যাশনালটা আমাদের আগে এসেছিল, সেখানে ওটা দেখে আমার খুব ইচ্ছে হয়েছিল যে আমার কাছে ছোট থেকে আমার খুব মানে ইচ্ছে ছিল যে আমি ওরকম একটা জায়গায় যাবো। তো ইন্টারন্যাশনালটা দেখার পরই সঙ্গে সঙ্গে মনে হলো যে এরপরে যখন এটা এসছে এটা যাওয়া উচিত, আর বাড়িতে কিন্তু সবাই বলবে। আর যখন আমার স্পেশালি আমি বলবো যখন আমাদের নাম রেজিস্ট্রেশন করার পর যখন মোবাইল যেটা আসে আর কি, তখন আমার দিদি বলেছিল যে মানে আমি হয়তো আর 2 ঘন্টা পরে হয়তো আমার ইন্টারভিউ, তখন আমার দিদি বললো এইমাত্র তোর ওখান থেকে এরকম মেসেজ এসছে, এখনই তোকে হয়তো যেতে হবে। আমার বাবা তখন জিজ্ঞেস করলো যে তুই কি এখনই যাবি বা তুই কি এখন রেডি আছিস? আমার না ভাই নয়, আমি এখন যখন দেখেছি আমার এখনই যেতে হবে। সেই সময় দিদি আমি বলবো এই কাজটা করেছে এবং আমাকে ও জানিয়েছে এবং আমি তোমার কি মনে হয় রিয়েলিটি শো আদৌ কোনো কম্পিউটারের জীবনে কোনো কাজে লাগে? যদি লাগে তোমার কি লেগেছে? আমি বলবো যে রিয়েলিটি শো অবশ্যই একটা ভালো জায়গা ওনারা বের করেছেন, যে আগ্রহ তো এখন একটু অন্যরকম ফর্ম্যাটে হয়। তো আমার মনে হয় রিয়েলিটি শো কোনো অপকারের কোনো জিনিস না, লোকে ভাবতো হয়তো যে খুব ভালো লাগতো, এনজয় করতো যে এত সুন্দর আমরা নাম বাজনা করছি, নাচ করছি, কিন্তু তার পেছনে যে একটা অক্লান্ত পরিশ্রম ছিল সেটার মূল্যই বোধ হয় আমি ওটা পেয়েছি। এবং সত্যি মানে তুমি বলতে চাইছো ক্যামেরার সামনে এটা যত সুন্দর লেগেছে আমাদের কাছে, ক্যামেরার পেছনে তার থেকে অনেক বেশি পরিশ্রম তোমাদের করতে হয়েছে। কারণ আমি প্রায় আমি নই, আমার সঙ্গে যারা ছিল আমি তো পরিশ্রম করেছি, সবাই করেছে, যে যার নিজের মতো করে আরো পলিশ করার চেষ্টা করেছে নিজেকে। তো সেভাবে যে দিনের পর দিন আমরা ঘুমোইনি, যেমন রাতে ঘুম রাত আমরা ঘুমোইনি সারাদিন, মানে 48 ঘন্টা না ঘুমিয়ে 3 দিনের দিন সকাল 6টা থেকে 12টা অবধি আমরা ঘুমানোর সুযোগ পেলাম। আবার সেই আমাদের পুরোনো রুটিন, যেমন গান করা, যোগা প্র্যাকটিস করা, তারপরে ডান্সের প্র্যাকটিস, তারপরে না 48 ঘন্টা যে তুমি জেগেছিলে কি করানো হতো ওই সময়? ওই সময় আমাদের মানে গানের তো ব্যাপার ছিল, তার সঙ্গে বিভিন্ন চ্যানেল যে ইন্টারভিউ দেওয়া, শুট হওয়া, মানে প্যাকের পরে ইন্টারভিউ আমাদের দিয়ে যেতে হয়েছে রাতের পর রাত, তারপরে বিভিন্ন রেকর্ডিং করতে হয়েছে, কারণ আমাদের যেগুলো ডান্স পারফরমেন্স থাকতো সেগুলো কিছু আমরা মানে আগে থেকে কিছু কখনো কখনো রেকর্ডিং করতে কিছু গান, তারপরে হয়তো বাইরে কোনো শোতে আমাদের নিয়ে যাওয়া হলো প্রমোশনের জন্য, সেটার জন্য একটা যাতায়াতের ব্যাপার, মানে বিভিন্নভাবে আমাদের মানে এত পরিশ্রম হয়েছে যে সত্যি আজও ভাবলেও মনে হয় যে সত্যি ওই পরিশ্রমটা করেছিলাম বলেই হয়তো আজ এই স্টেজটা আমাকে ভগবান সত্যি দিয়েছে। ওই সময়টা খুব মিস করো তাহলে? হ্যাঁ মিস তো করি, কিন্তু ওই পরিশ্রমের কথা ভেবেও আমার ভয়ও করে যে আজ ভাবলেও ভাবি যে এতটা করেছিলাম বলেই হয়তো আজ বিশ্ব যেখানেই যাই মানুষজন আমাকে দেখিয়ে কিনে থাকে এবং তাদের ভালোবাসা।
পারিয়া তাদের ব্লেসিং এটাই আমাকে আরো আগে এগিয়ে নিয়ে যাবে এবং এভাবে আমি মনে করি যে সকলের আশীর্বাদে ভালোবাসে আমি এগিয়ে যাচ্ছি। সেটাকে সেভাবে মেনটেন করা আর আমার মনে হয় যে শুধু গানের ক্ষেত্রে নয় মানে যে কোনো ইন্ডাস্ট্রিতে আর কি একটু টাইম লাগে আর অবশ্যই ভীষণ টাকা বিশেষ করে আমাদের ক্ষেত্রে যারা ফার্স্ট হয় তাদের ক্ষেত্রে আরো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় কারণ এক্সপেক্টেশন মানুষের তো সেখানে হয়তো একটু মানে একটু টাইম লাগলো বা সেরকমভাবে তো সেটা একটা আলাদা থাকে আমি তো তাতে কি হতো আমার খুব টেনশন লাগতো কারণ আর আমি নিজেকে ফ্রি থাকতাম কিন্তু ওইভাবে নিজেকে ফ্রি রাখার চেষ্টা করতাম যে আমি ওনাদের দিকে তাকাবো না আমি সোজা ক্যামেরার দিকে তাকাবো এবং এভাবেই পারফর্ম অবশ্যই যখন আমাদের পরে আমাদের সঙ্গে দেখা হতো অনেক ঠিকঠাকভাবে পেতাম ভালোও লাগতো ভেবে যে যে স্বপ্নগুলো আমরা ছোট থেকে দেখেছি তাদের আমরা সামনে থেকে দেখবো একটা থেকে হ্যাঁ হ্যাঁ প্রচুর চাল তাদের সঙ্গে আমরা ফটো তুলেছি বা বিভিন্ন জায়গা পারফর্ম করেছি আপনার ভিডিও বা চলাকালীনও আমরা এক স্টেজে দাঁড়িয়ে স্টেজ শেয়ার করে দিচ্ছি একটা আলাদা অভিজ্ঞতা তুমি একটা প্রোগ্রামে গেছো তুমি ব্যক্তিগতভাবে সেই প্রোগ্রামটায় অ্যাচিভ করেছো কিন্তু এমন তোমার প্রোগ্রামের সাথে তোমার সঙ্গে কোনো পার্টনার রয়েছে যেমন তোমার ছিল তা তোমাদের কোনো এরকম হয় অন্য পার্টনারের জন্য তোমার ভুল হয়ে গেলো বা তোমার জন্য সেই পার্টনারের ভুল হয়ে গেলো বা সেখানে কোনো মনোমালিন্যতা সৃষ্টি হলো হ্যাঁ পার্টনারের ভুল হয়ে গেলো বলতে আমার সঙ্গে যে পার্টনার আছে সে যদি ঘুরে গণ্ডগোল করে সেটা স্বাভাবিকই আরেকজনের উপর সেটার একটা করে আমি যেহেতু আমি সত্যি সেক্ষেত্রে আমি চেষ্টা করেছিলাম যে আমার পারফরমেন্স যেন কোনোভাবেই কিছু না হয় যার জন্য আমি বোধ হয় টপ স্টুডেন্ট চারবার ম্যাক্সিমাম টপ স্টুডেন্ট আমি ছিলাম অনেকগুলো কাজ হয়েছে যেমন কলকাতার বই মেলার বুক ফেয়ার ইন্টারন্যাশনাল থিম সং যেটা সেটা আমি একজন কলকাতার কলকাতার যারা গেছি তাদের মধ্যে আমি একজন এছাড়াও বিক্রম দার চার মাস আগে আমাদের টেগর লঞ্চ বলে একটা অ্যালবাম রিলিজ হয়েছে যেটা রবীন্দ্রনাথের সার্ধ শতবর্ষে আমাদের একটা ট্রিবিউট সেখানে আমার একটা গান আছে আর বিক্রম দার প্রাইভেট অ্যালবাম একটা ক্লাসিক্যাল অ্যালবামে কাজ হয়েছে সেটা ইয়ে টু রিলিজ আমার যেটা টেগর লঞ্চে রিলিজ হয়েছে আমি চাইছি হ্যাঁ এটা কি তোমার নিজের গান হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত কিন্তু আমি গেয়েছি নিজের ভঙ্গিমায় গেয়েছি এবং বিক্রম দা সেটা সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে
তারপরে পরের দিন আমি ফিরে এলাম আর কি তোমার সবকিছু হ্যাঁ
আপনি জানেন আমার কালকে আমার দাদি নাতি আজকে 4-5 দিন ধরে সমানে রেকর্ডিং চলবে, তারপরে আমি বম্বে চলে যাব। কারণ বম্বেতেও কিছু কাজ আমি অলরেডি করে এসেছি, সেগুলো যদি ভগবান চান নিশ্চয়ই আপনারা শুনতে পাবেন, আপনাদের ব্যক্তিগত কথা। আচ্ছা, আমি যতদূর শুনেছিলাম তোমার ইউএসএ যাওয়ার একটা ব্যাপার রয়েছে। কলকাতা পুজো তো বোঝোই, তাহলে তোমার পুজোর প্ল্যানটা কি? পুজোর প্ল্যানটা ওইটাই যে শো করতে হবে, শো একটা থাকে যেটা হাতে দিল্লিতে হবে, দিল্লিতেই হবে। আর তারপরে যখন 10-15 দিন আমি ফিরবো, ফিরে আমার আমাদের আমি অ্যাকচুয়ালি ম্যানেজি বাড়ির মেয়ে এবং আমাদের দুর্গা পুজো হয় রাজবাড়ি। আচ্ছা আচ্ছা, তো মানে তোমাদের বাড়িতে সেই বনেদি পুজো সেই ব্যাপারটা এখনো রয়ে গেছে? আর সেখানে গত বছর যেমন আমি 10-মিনিটে গিয়েছিলাম সুরাট থেকে আমার মনে আছে, আচ্ছা সেরকম এবারও হয়তো আমি ফিরে 10-মিনিটে আসবো। সেটা আমার কাছে খুব মানে খারাপ লাগে যে দীর্ঘ 5 বছর হয়ে যায় গেছে, আফটার মিনিং ফেম আমি আমার বাড়িতে সময় কাটাতে পারি। ফিউচার প্ল্যান এখন যেমন আমার এই রেকর্ডিংটা হয়ে গেলে পরে আমি দুটো কথা আমার বম্বেতে ওখানে কিছু কাজ আমার পেন্ডিং আছে, কারণ আমি কিছু লোকের সঙ্গে কাজ করছি, এখনই বলছি না কার সঙ্গে, তাদের গান কিছু গেয়ে এসছি আর কি গাইতে হবে। ওটা যদি ভগবানের কৃপায় মানে বের হয় তাহলে আমার একটা খুব ভালো হবে, আমরা মুখিয়ে থাকি আর কি। আর এছাড়াও বম্বের যখন স্টাডি একটা হয় তখন অলরেডি সবার কাছেই গেছে, মানে তারা বলেছেন, অনেকেই বলেছেন, মানে শঙ্কর মাধবন থেকে শুরু করে আনন্দ রায় আমাদের থেকে শুরু করে অনেকে শুনে আমার কথা হয়েছে এবং তারা আশা দিয়ে অবশ্যই ভগবানের কাছে আমরা প্রার্থনা করছি দর্শকরা তোমার একটা হোক। একটা রিকোয়েস্ট করি তোমাদের ছোট, এত ছোট গান হয়ে যাবে না হিন্দি? হে পল হামে আঁকে গে রে
ये पल हमें